বিসমিল্লাহ রহমান রহিম। আজকে বিক্ষোভ সমাবেশে আমার ছোট ভাই গুলজার হোসেন সভাপতি, সঞ্চালনায় আরেকজন আহ্বায়ক মাসুদ রানা প্রধান উপস্থিত, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার বক্তব্য, শেখ হাসিনা অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি এই দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, কেন আমরা তার প্রতিবাদ করতেছি, কেন তার পদত্যাগ চাচ্ছি। আপনারা দেখেছেন যখন উনি ভারতে সফর করতে গেলেন, আরে তার লজ্জা না থাকতে পারে? 18 কোটি মানুষের, এই বাংলাদেশের মানুষের লজ্জা রয়েছে। তোমাকে একটা প্রতিমন্ত্রী সম্বর্ধনা জানাতে এসেছে, উপমন্ত্রী, এত বড় অপমান বাংলাদেশে আর হতে পারে না। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারত সফরে গিয়েছ, একজন উপমন্ত্রী এসে তোমাকে সম্বর্ধনা জানায়, বাংলাদেশের অবস্থান তুমি কোন পর্যায়ে নিয়ে গেছো, তোমার কাছে আমার জিজ্ঞাসা। গতকালকে আপনারা দেখেছেন মিয়ানমার সরকার বাংলাদেশের উপর গুলি বর্ষণ করছে, গুলি বর্ষণে 5 জন লোক নিহত হয়েছে। বন্ধুরা আমার, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শাসন আমলে মিয়ানমার সরকারের ক্ষমতা হয় নাই বাংলাদেশের দিকে তাকানো অবস্থায়, সেই মিয়ানমার আজকে বাংলাদেশে গুলি ছড়ছে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রতিবাদ করতে পারছে না। গতকালকেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ বিভিন্নকে বলেছে মিয়ানমার নাকি কোনো কথা রাখে না। বন্ধুরা আমার, মিয়ানমার তার উত্তরে দিয়েছে তুমি সরকার বাংলাদেশের লোকের সঙ্গে তুমিও কথা রাখো নাই, আমরাও রাখছি না। বন্ধুরা আমার, এর যে নীলালোচ্য আর কোথায় থাকতে পারে? বন্ধুরা আমার, আজকের বিদেশি চক্র আছে, বিদেশি আজকের আমার প্রতিবেশী, আমরা মিয়ানমার যাকে আমরা কোন দেশ মনে করি না, যেই মিয়ানমারের শক্তিতে আজকে বাংলাদেশ ভীত অবস্থা রয়েছে। অথচ জিয়া রহমানের পিরিয়ডে, খালেদা জিয়ার পিরিয়ডে মিয়ানমারের ক্ষমতা হয়নি বাংলাদেশের দিকে তাকানো। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন পর্যায়ে এই সরকার নিয়ে গেছে, যে মিয়ানমারের মতো একটি ছোট্ট একটা দেশ বাংলাদেশের কোনো কথা রাখে না, বাংলাদেশের গুলি বর্ষণ করে, অথচ বাংলাদেশ থেকে একটিও গুলি তার প্রতিবাদ হিসাবে জানায়নি। বন্ধুরা আমার, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শুধু নয়, সেনা কাঠামোকেও এই সরকার ধ্বংস করে ফেলেছে, যার জন্য মিয়ানমারের সরকারের গুলির বিনিময় গুলি নিক্ষেপ করতে পারছে না। বন্ধুরা আমার, আর আপনারা গুলি কোথায় করছেন? নিরীহ মানুষের কাছে। আরে তোমার যদি আজকে এত শক্তি থাকে, আজকে আমি জিজ্ঞাসা করতে চাই মিয়ানমারের গুলির বিনিময় একটা গুলি করে দেখান, আমরা সম্বর্ধনা জানাবো, স্বাগতম জানাবো আপনাদেরকে। অবশ্য সেই দিকে নেই, সাধারণ মানুষের দিকে আপনি গুলি নিক্ষেপ করছেন। বন্ধুরা আমার, আজকে আমি বলবো না, কোন কোটের নাম বলবো না বা এক না, শুধু বলতেছি আজকের একজন সাব ইন্সপেক্টর সাক্ষী দিতে গিয়েছিলেন, ওনাকে সরাসরি আজকে কোর্ট জিজ্ঞাসা করছে, আইন কানুন তো এই সরকারে আর লাগে না, শুধু লাঠি পিটাই শিখেছেন, এর বাহিরে তো কোনো আইন কানুন আপনার শিখে নাই। লজ্জায় শহর মাথাটা হেঁট হয়ে গেছে। আজকে পুলিশ প্রশাসনকে আমি জানিয়ে দিতে চাই, বন্ধুরা আমার, আইন পড়ুন, আইন শিখুন, লাঠি পিটা করার বহু সময় পাবে। তাই বন্ধুরা আমার, আজকে আপনাদের কাছে নিবেদন করব, আবেদন করব, আজকের বিশ্বকে, বিশ্ববাসীর কাছে গোটা বাংলাদেশকে খেয়াল প্রতিপন্ন করে দিয়েছে বর্তমানে এই মাফিয়া সরকার। কেন এই মাফিয়া সরকার ভোটের সরকার নয়, এই মাফিয়া সরকার কোন জনগণের আস্থার সরকার নয়, তাই বিদেশি কোন শক্তি এই সরকারকে আমরা কোন অন্যবাদ করছে না। বন্ধুরা আমার, আজকে বর্তমানে প্রধানমন্ত্রী জাতিসংঘের সফরে রয়েছে, কই মিয়ানমার গুলি করছে, জাতিসংঘে তার প্রস্তাব নিয়ে আসুন প্রধানমন্ত্রী, আপনি তো সেখানে রয়েছেন। আজকে সকলকে অনুরোধ করব, নিবেদন করব, আসুন, এই দেশটা আমার, এই দেশটা আমাদের,
এই দেশটা আপনার আমার সকলের, এই দেশের ইজ্জত, এই দেশের সম্মান, এই দেশের মানুষের সম্মান রক্ষা করার জন্য বর্তমানে মাফিয়া সরকারকে উৎখাত করতে হবে, এর কোন বিকল্প নাই। তাই আসুন জোর কণ্ঠে আওয়াজ তুলি আজকের এই সরকারের পদত্যাগ দাবি করে, এই সরকারের সরে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বর্তমান সরকার কাজের আধারে ভূতায় এসে বর্তমান সরকারের মন্ত্রীরা বলছে বাংলাদেশ নাকি ব্যস্ত হয়েছে, কোন মন্ত্রী বলছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে, আবার কোন মন্ত্রী বলছে বাংলাদেশের মানুষের গায়ে কাপড় আছে, এটাই তো অনেক কিছু। এইরকম একটি অবস্থা মাননীয় সরকারের মাননীয় মধ্যরাজ্যের আমরিত মন্ত্রীদেরকে বলতে চাই, আপনারা যেভাবে জুলুম অন্যায় অত্যাচার করে আমাদের জাতীয় নেতৃবৃন্দর শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, ইনশাল্লাহ আমরা কোনো অন্যায় করতে চাই না, দেশের জনগণ আপনাদের শরীর থেকে দ্বিগুণ রক্ত ধরে দেবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে দেশটির যে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে ডাক দিবে, আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে আসবেন তো ইনশাল্লাহ। বক্তব্য রাখছেন আজকে শহর ব্যান্ডের সংগ্রামে আহ্বায়ক জনাব মতিউর রহমান, শেষ বক্তব্য প্রস্তুত থাকবেন জনাব বকুল স্যার, এবং সভাপতি বক্তব্য শেষ দিয়ে বোঝাবে শেষ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত আজকের জয়প্রহার জেলা বিএনপির কর্মসূচি সভাপতিত্ব করছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসপত গজার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং পৌর থেকে আগত যুক্ত আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, যুবদল, স্বচ্ছ সেবক দল, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনে বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অনির্বাচিত সরকারের অধীনে প্রায় 15 বছর ধরে দেশ শাসন হচ্ছে, দিন দিন জুলুম বাড়ছে। বিরোধী দল শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলের সামাজিক কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দিয়ে প্রমাণ করছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলা দিতে থেকেছে। বাংলাদেশে তার কোন বন্ধু নাই, বিদেশে আছে আওয়ামী লীগের প্রভু, প্রভুদের সন্তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চায়। সংগ্রামী সাথীরা, নিরুৎপাত কর্মসূচি, স্বাভাবিক কর্মসূচি।